নিয়োগে চাকরিতে ধর্মতলা অবরোধ করে রাস্তায় শুয়ে হামাগুড়ি দিয়ে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। রবিবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ধর্মতলার রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, 2014 নোটিফিকেশন অনুযায়ী 2015 পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর টেট পরীক্ষা দিয়েছিলেন, এরপর 2016 মেধা তালিকা প্রকাশ পায়। মেধা তালিকার ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হয়, এরপর যে তালিকা তৈরি হয় হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়, তারপরে আর কোনো নিয়োগ হয়নি। 10 বছর পরেও কারো চাকরি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রার্থীরা। আমরা এই সার্টিফিকেট গুলো কিন্তু কোথাও থেকে কিনে আনিনি, আমাদের বাবা মায়ের রক্ত জল করা পরিশ্রম, মায়ের গয়না বেচে আমরা ডিগ্রি গুলো লাভ করেছি, কিন্তু আজকে একটা আবর্জনায় পরিণত হয়েছে। তাই আমরা চাই যে মহামান্য হাইকোর্ট এবং দিদি খুব সহজেই আমাদের এই ভিক্ষা ঝুলিটা পূরণ করে দিক এবং আমাদেরকে আমাদের আইডেন্টিটিগুলো ফিরিয়ে দিক।